বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে একটা অডিওকে প্রফেশনালিভাবে এডিটিং করতে হয়। আমরা অনেকেই ভয়েস ভিডিও তৈরি করি। আপনি যদি আপনার ভয়েসটা এডিটিং করেন, তাহলে আপনার ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং কি আপনার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে যেসব নয়েজ রয়েছে সেগুলোও রিমুভ হয়ে যাবে। আপনারা আমার যে ভয়েসটা শুনতেছেন সেটাও এডিটিং করা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই ভয়েসটা এডিটিং করেছি। আপনারা চাইলে আমার মতো করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে যে অ্যাপসের কথা বলবো, এই অ্যাপসের নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেক্সিস অডিও এডিটর। আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন? আপনারা যদি আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে লিখবেন লেক্সিস অডিও এডিটর। এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই অ্যাপসটা। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ডাইরেক্ট এখান থেকে বের হয়ে আপনারা লেক্সিস অডিও এডিটর এই অ্যাপসে চলে যাবেন। বন্ধুরা, লেক্সিস অডিও এডিটিংয়ে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যালাও এ পারমিশনটা অ্যালাও করে দেবেন, তারপর এটাতেও অ্যালাও করে দেবেন। অ্যালাও করার পর আপনি যে ভয়েসটা এডিটিং করতে চান, আপনাকে ওই ভয়েসটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো আপনারা কীভাবে এটা ইম্পোর্ট করবেন? এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেন নামে এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অডিওটা এডিটিং করতে চান ওই অডিওটা ইম্পোর্ট করবেন। বন্ধুরা, আমি একটা অডিও ইনপুট করেছি, আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই। প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার, প্রফেশনাল অডিও এডিটিং, প্রফেশনাল অডিও এডিটিং ইন মোবাইল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভয়েসের সামনে এবং পিছনে অনেক নয়েজ রয়েছে। মনে করেন আমি আমার এই ভয়েসের কিছু অংশ কাটতে চাই, তাহলে আমি এটা কীভাবে কাটবো? এখান থেকে আপনারা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এ পর্যন্ত কাটতে চাই, এখান থেকে এ পর্যন্ত কাটতে চাই। তাহলে আমি এই শেষের এই চিহ্নটাকে এ পর্যন্ত যদি নিয়ে আসি, তাহলে আমি এই অংশটুকু কেটে ফেলতে পারবো। এই অংশটুকু কীভাবে কাটবো? এখান থেকে উপরে থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন কাট নামে একটা অপশান, এই কাটে একটা ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই সামনের অংশটুকু কেটে গেছে। মনে করেন আমি যে অংশটা কেটে ফেলেছি এটাকে আবার ব্যাক আনতে চাই, তাহলে আমি পূর্বর অবস্থানে এটা কিভাবে ফিরিয়ে আনবো? এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে চার নম্বর দেখতে পাচ্ছেন আন্ডু। আমি যদি আন্ডু করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এই বয়সটা আগের মতো আবার হয়ে গেছে। এখান থেকে আপনারা এডিটিং করার জন্য একদম আবার চলে যাবেন থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, এটাই হচ্ছেন এই সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারফেস। ইফেক্টে চলে আসবেন। আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পেড ইন। পেড ইনের কাজটা কি? আপনি যদি পেড ইন এটারে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার এই ভয়েসের প্রথম দিকে আস্তে আস্তে থেকে একদম জোরের দিকে সাউন্ডটা বেড়ে যাবে, আস্তে আস্তে থেকে আস্তে আস্তে জোরের দিকে বেড়ে যাবে। আপনি যদি ফেড আউটে ক্লিক করেন, তাহলে আপনার এই ভয়েসের শেষ অংশে আস্তে জোরে থেকে আস্তে আস্তে ভয়েসটা কমতে থাকবে। আশা করি এই দুটা বুঝতে পারছেন। তারপর দেখতে পাচ্ছেন নর্মালাইজ, এটা খুব একটু গুরুত্বপূর্ণ। আমরা ভয়েসে অনেক সময় কথা জোরে বলি, আবার আস্তেও বলি। আপনি যদি আপনার এই জোরে এবং আস্তে কথা বলাটাকে একদম স্ট্যান্ডার্ডভাবে রাখতে চান, অ্যাকোরেটভাবে রাখতে চান, তাহলে আপনি এখানে নর্মালাইজে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনি যে কোনো এই ভয়েসের কোনো কোনো অংশে কথা জোরে বলেছেন এবং আস্তে বলেছেন, এগুলো একই সমানে চলবে, একই সমানে সাউন্ডটা চলবে। তারপর দেখতে পাচ্ছেন রিভার্স, তো এটা গুরুত্বপূর্ণ তেমন না, তবে রিভার্স ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রিভার্সে ক্লিক করেন, তাহলে আপনার এই ভয়েসটা উল্টো দিক থেকে চলবে। এটা হচ্ছে রিভার্সের কাজ। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ পিচ, আপনি যদি আপনার এই ভয়েসের কণ্ঠটাকে চিকন করতে চান কিংবা মোটা করতে চান, তাহলে আপনি এখান থেকে পিচ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমি যদি একটা বাড়িয়ে আপনাদেরকে একটু প্লে করে দেখাই,
প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল এখন আমি যদি এটাকে একটু মাইনাস করে দেই তাহলে দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার এই বয়সটাকে চিকন করতে পারবো এবং মোটা করতে পারবো এটার মাধ্যমে। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি যদি আবার এখানে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ টেম্পো, এটা দিয়ে আপনারা আবার এই বয়সটাকে একদম ফাস্ট করতে পারবেন এবং স্লো করতে পারবেন। আমি যদি এখানে একটু ফাস্ট করে দেখাই তাহলে দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সটা একদম দ্রুত চলছে। আমি যদি এখানে মাইনাস করে দিই তাহলে দেখবেন যে এটা আস্তে চলতেছে। প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল অডিও এডিটিং ইন মোবাইল। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ স্পিড, এখান থেকে আপনি আপনার এই বয়েস স্পিডটাও বাড়াতে পারেন, কমাতে পারবেন। এখানে লেখা আছে চেঞ্জ স্পিড এফেক্টিং বোথ টেম্পো অ্যান্ড পিচ, মানে এটা আপনি আপনার যে বয়েসটা এবং কি বয়েজের ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো সেগুলো বাড়াতে কমাতে পারবেন, সাউন্ডটা ফাস্ট করতে পারবেন, স্লো করতে পারবেন। আমি যদি এখানে একটু বাড়িয়ে প্লে করে দেখাই আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বাজে লাগতেছে। এটা দ্রুত করে দেওয়ার কারণে আমি যদি এটাকে একটু মাইনাস করে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়সটা একদম চিকন হয়ে গেছে এবং কি মোটা হয়ে গেছে। আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি যদি আবার এখানে চলে যাই, নয়েজ রিডাকশান, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার এই বয়েজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ থাকে, ফাঁকির কিচিরমিচির শব্দ কিংবা গায়ের হর্নের শব্দ, অনেক আমার অনেক সময় বয়েস করি অনেক শব্দ থাকে ব্যাকগ্রাউন্ডে, আপনি যদি আপনার এই নয়েজগুলো রিমুভ করতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাইতে একটা ক্লিক করবে। আমি এখানে বাই ডিফল্ট রাখবো, অ্যাডজাস্ট করবো না, এখান থেকে অ্যাপ্লাই করব। তাহলে দেখবেন যে আমার এই বয়েসটার বয়েসের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো রয়েছে সবগুলো দূর হয়ে যাবে, আমার এই বয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে দেখবেন যে এরকম প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল অডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বয়েসের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো রয়েছে সবগুলো রিমুভ হয়ে গেছে। আপনারা তারপর দেখতে পাচ্ছেন কম্প্রেসর, এখান থেকে আপনি আপনার এই সাউন্ডটা বাড়াতে পারবেন, আপনার এই বয়েজের সাউন্ডটা বাড়াতে পারবেন এবং কি বয়েজের ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো সেগুলোও বাড়াতে পারবেন। আমি আপনাকে একটু প্লে করে দেখাচ্ছি। প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার। আমি যদি এখান থেকে মেকআপ গেইন এটাতে একদম বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে আমার এই নয়েজটা একদম বেড়ে গেছে, আর যদি এটাকে এদিকে কমাই দেন তাহলে দেখবেন যে আপনার এই নয়েজগুলো কমে গেছে। আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার প্রফেশনাল অডিও এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বয়সটা বাজে হয়ে গেছে। আমি যদি এটাকে একদম মাইনাস করে দিই তাহলে দেখব যে আমার এই বয়সটা একটু ক্লিয়ার হয়ে গেছে। প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর আমি চলে যাচ্ছি এবারে ইকুইলাইজার, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার বয়েজের যে ব্যাসগুলো রয়েছে এটা বেশি করে অডিও কিংবা ডিজে গানের ক্ষেত্রে আপনি যদি আপনি আপনার ওই গানের ব্যাসটা বাড়াতে চান, বিটগুলো বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি এটা আপনাদেরকে দেখালাম না, আর আমি এখান থেকে ক্যান্সেলে চলে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন ইকো, আমি যদি ইকো এটাকে একদম বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল অডিও এডিটিং ইন মোবাইল প্রফেশনাল অডিও এডিটিং প্রফেশনাল অডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বয়সটা ফিডব্যাক হচ্ছে, মানে আমার এই বয়সটা রিফিট
আবার বলতেছে, এটাই হচ্ছে ইকোর কাজ। আর এখানে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব। আপনি যদি রিভার্ব এখান থেকে আপনি আপনার এই ভয়েসটাকে হল রুম, এটা বিশেষ করে স্লোয়েড রিভার্ব গান আমরা যেগুলো বলি, আমরা যে ইউটিউবে দেখি স্লোয়েড অ্যান্ড রিভার্ব সং, এগুলো এখান থেকেও এডিটিং করা যায়। আপনি যদি করতে চান তাহলে এখান থেকে রিভার্বটা করতে পারেন। আপনি যদি রিভার্ব চালু করেন তাহলে আপনার ভয়েসটা একদম হল রুম, যেরকম হল রুমে কথা বললে যেরকম ওই রকম সাউন্ডটা হবে। বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আপনাদেরকে দেখালাম, আর আপনারা নেচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ না, আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ সেগুলোই দেখালাম। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।